রাস্তা তৈরির এক বছরের মধ্যেই বেহাল দশা রাস্তার। 600 মিটার রাস্তার পুরোটাই বেরিয়ে পড়েছে কঙ্কাল সার চেহারা। খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের আশ্বাস, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা তৈরির এক বছরের মধ্যেই বেরিয়ে এলো রাস্তার কঙ্কাল সার চেহারা। ঢালাই রাস্তার পুরোটাই ভগ্ন দশা, উঠে গেছে পাথর, তৈরি হয়েছে বড় বড় গর্ত, ভোগান্তিতে সাধারণ মানুষ। রাস্তাটা চলাফেরার অসুবিধা, আমরা কোনো মতে ওই ঢালাই ভেঙে পড়ে আছে। এখানে আমাদের একজন সাইকেল নিয়ে আসতে গিয়ে অন্ধকারে ওই ওর মধ্যে পড়ে গিয়ে সব দাঁতের পাটি টাটি ভেঙে গেছে। আমাদের সাইকেল, মানুষজন যাতায়াত করতে সমস্যা হচ্ছে, আমরা চলাফেরা করতে পারছি না, এটাই সমস্যা আমাদের। অল্প দিন হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে, সাইকেল নিয়ে রাত্রিবেলায় পড়ে গেছিল, সে হাসপাতালে ভর্তি আছে। বছরখানেক আগে বৈরামপুর পঞ্চায়েতের কানসোনা গ্রামে 600 মিটার একটি ঢালাই রাস্তা তৈরি করা হয়। বছর ঘুরতে না ঘুরতেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা তৈরির সময় নিম্নমানের কাঁচামাল ব্যবহার করার কারণেই রাস্তার এই দশা। অঞ্চলে কানসোনা যে ঢালাই রাস্তাটা, সেই রাস্তাটা ধসে গেছে। সেই রাস্তাটা কাটমানের ফল যা হয়, সেই কাটমানের খাওয়ার ফলেই নিম্নমানের মাল মেটেরিয়াল দিয়ে রাস্তা করা। এখন যে কন্ট্রাক্টর কাজ করবে তার যদি কাটমানি দিতে হয় তাহলে নির্মমানের মাল মেটেরিয়াল দিয়ে কাজকর্ম করবে, সেও তো রাস্তা এক বছর হয়নি, সেখানে ধসে গেছে। এ বিষয়ে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হায়দার আলী মোল্লা জানান, আমরা রাস্তা খারাপের খবর পেয়েছি, অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আমার যে নির্মাণ সাহেব আছে তাকে সঙ্গে নিয়ে এবং এজেন্সিকে সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আমরা দেখি যে ওখানে রাস্তাটা জলের চাপে রাস্তাটা ভেঙে বেরিয়ে গেছে। আমরা ওখানে স্পটে সাথে সাথে আমরা কাজটা করবার জন্য এজেন্সিকে অর্ডার দিয়ে দিয়েছি 48 ঘন্টার ভিতরে মাল ফেলে কাজটা শুরু করবার জন্য। ওখানে মাটির নিচে দিয়ে একটা জলের পাইপ ছিল, সেই পাইপটাতে জল বেরোতে শুরু করেছিল। তার ফলে ওখানকার অধিবাসীরা ওটাকে বেঁধে দেয়, জলের প্রচন্ড চাপে ওটা ফেটে গিয়ে মাটি রাস্তার নিচে মাটিটাকে সরিয়ে দেয়। পরবর্তীকালে ওখান থেকে গাড়ি যাওয়ার সময় ওটা বসে যায়। এই সমস্যাটা হয়েছে, বিষয়টা আমাদের নজরে এসেছে, অলরেডি গ্রাম পঞ্চায়েত টেক আপ করেছে, আগামী 2-1 দিনের মধ্যেই এটাকে রিপেয়ার করে দেওয়া। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।